সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছে। দর্শক ভাইয়েরা, তবে আজকে আমরা আলোচনা করব থাই জাতের থাই পাঙ্গাস মাছের পোনার চাষ সম্পর্কে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বাংলাদেশের আবহাওয়া এবং এই থাই পাঙ্গাস মাছের চাষের অনুকূল পরিবেশ, এই মাছের পোনাগুলি আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন, এককভাবে চাষ করতে পারেন, আধা নিবিড়ভাবে চাষ করতে পারেন, নিবিড়ভাবে চাষ করতে পারেন। যেটা মূলত আপনি মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া, ভিয়েতনাম কই, দেশি শিং, দেশি মাগুর মাছের সাথে চাষ করা যায়। থাই পাঙ্গাস মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত লম্বা জাতির পাঙ্গাস, যেটা মূলত খায় কম, বাড়ে বেশি। আপনারা এই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা অবশ্যই জানেন আমাদের ঠিকানা হচ্ছে থানা 30 সাল, জেলা ময়মনসিংহ। তাছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি পুকুর থেকে বা খামার থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। যদি আপনারা বলেন হোম ডেলিভারি দিতে, অবশ্যই ডেলিভারি দেওয়া হবে। তাছাড়াও ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা নির্দ্বিধায় আমাদের জায়গা মতো এসে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এই মাছের পোনাগুলির প্রধান খাবার হচ্ছে আপনার ভাসমান রেডিফিড জাতীয় খাবার, যেটা মূলত আপনার সম্পূরক খাবার। আপনারা এই মাছের পোনাগুলিকে আপনারা দানাদার খাবার যে আছে, যেমন আপনারা অন্যান্য মাছগুলিকে খাওয়ান, সেইগুলি খাবারই এগুলিকে প্রয়োগ করে এগুলি চাষাবাদ করতে পারবেন। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে আপনাদেরকে দুই প্রকার মাছের পোনা দেখানো হবে, যেটা মূলত সবগুলি হচ্ছে থাই জাতের পাঙ্গাস। তো আপনাদেরকে সাইজ এবং মাছ কত কেজিতে কতগুলো ধরবে, তো সেই বিষয়টা আপনাদেরকে বলে নিই। এখন বর্তমানে আমাদের কাছে বর্তমানে আছে আপনার 800 থেকে 1000 পিসে কেজি থাই জাতের পাঙ্গাস মাছের পোনা, এবং আমাদের কাছে আছে আপনার 110 থেকে 120 বা 130 পিসে কেজি এরকম সাইজেরও পোনা আছে, যেটা মূলত থাই পাঙ্গাস মাছের পোনা। আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এসে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন। দর্শক, এই মাছের পোনাগুলি চাষকালীন সময় হচ্ছে আপনার 7 থেকে 8 মাস বা 8 থেকে 10 মাস সর্বোচ্চ। যদি আপনারা এখন এই মাছের পোনাগুলি ক্রয় করেন, অবশ্যই আপনি এদেরকে আপনি কালচার বা হারভেস্ট করতে পারবেন আপনার আগামী বছরের আপনার এপ্রিল মার্চ বা মে জুন জুলাইয়ে, এ সময়ে এগুলি হারভেস্ট করতে পারবেন। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা আপনার পুকুরে চাষ করতে পারেন, যেটা মূলত আপনি সাদা মাছের সাথেও চাষ করতে পারবেন, যেমন রুই, কাতলা, মৃগেল, যেটা মূলত আপনার পুকুরের সামঞ্জস্য পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বাংলা মাছের পোনা বা সাদা বা রুই কার্ভ জাতীয় মাছের পোনা সব থেকে বেস্ট। দর্শক, তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন। দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।